স্বাগতম আপনাদেরকে বাইনারি জিরো ওয়ানে। তো এই চ্যানেলে আপনারা যেটি পাচ্ছেন সেটি হচ্ছে নানা ধরনের টিউটোরিয়াল বাংলাতে, যাতে করে আপনাদের বুঝতে এবং শিখতে অনেকটা সহজ হয়ে যায়। তো আমরা আজকে যেই জিনিসটি দেখব সেটি হচ্ছে একটা লোগো অ্যানিমেশন কীভাবে তৈরি করা যায়। আপনারা যে এটি লোগো হিসেবে ইউজ করা লাগবে এমন কোনো কথা নয়। তো আপনারা চাইলে যে আপনাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনারা বানাচ্ছেন, শর্ট ফিল্ম টর্ট ফিল্ম, সেখানে নাম দেখানোর ক্ষেত্রেও, আপনারা টাইটেল দেখানোর ক্ষেত্রেও এই জিনিসটি ইউজ করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখি আমরা আফটার ইফেক্টের সাহায্যে এই অ্যানিমেশনটি কত সহজে তৈরি করা যায়। তো আমরা আফটার ইফেক্টে চলে আসলাম। মূল যেই কাজ সেটি হচ্ছে প্রথমেই কম্পোজিশন, সব কিছু আমাদের চাহিদা মতো নিয়ে আমরা ওকে করে নিলাম। ওকে, তো আমরা প্রথমে যে জিনিসটি করবো সেটি হচ্ছে লেয়ারে গিয়ে নিউ থেকে শেপ লেয়ার। আমাদের যে এখানে লেয়ার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, রাইট ক্লিক করে এখান থেকেও আপনারা শেপ লেয়ার নিতে পারবেন, তো সেটি কোনো বিষয় নয়। তো আমরা এখন যে কাজ করবো সেটি হচ্ছে এই শেপ লেয়ার থেকে অ্যাডে যাবো, অ্যাড থেকে আমরা এলিপস অ্যাড করবো। এলিপস অর্থাৎ হচ্ছে একটি বৃত্ত তৈরি করলাম, তারপর আমরা এটিকে ফিল করে দিলাম বৃত্তটিকে। তো বৃত্তটিকে ফিল করে দেওয়ার পর ধরুন আমি এই বৃত্তের হালকা নীল টাইপের একটা বৃত্ত নিলাম। তো আমি যেটি করব সেটি হচ্ছে এটির এখন যে কাজটি হবে আমাদের মূল কাজ সেটি হচ্ছে এই যে এলিস পাথ ওয়ানে গিয়ে সাইজ যে দেখতে পাচ্ছেন সাইজের এখানে 100%, তো এই 100% দিকে আমরা জিরো করে দেবো। জিরো করে দিয়ে এখানে একটি কি ফ্রেম তৈরি করবো। কি ফ্রেম তৈরি করার পর আমরা 1 সেকেন্ড যাওয়ার পর এখানে আরেকটি কি ফ্রেম তৈরি করবো। কি ফ্রেম তৈরি করে সেখানে হচ্ছে আমাদের এলিপসের 100% করে দেবো, এলিপসের সাইজ। তো আমাদের বৃত্তের সাইজটি আমাদের 100% করে দিলাম। তাহলে আমরা যেই জিনিসটি দেখবো সেটি হচ্ছে ছোটো থেকে আস্তে আস্তে এই বৃত্তটি বড় হয়ে যাচ্ছে। তো আমরা এই কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে নিয়ে F9 প্রেস করে ইজি করে নিয়ে আমাদের গ্রাফ এডিটরে গিয়ে আমরা স্পিডটিকে একটু কন্ট্রোল করলাম। তো আমাদের যদি এই স্পিড গ্রাফ এইভাবে না দেখায়, যদি এইভাবে দেখা এইভাবে এইভাবে দেখায়, তাহলে মনে করবেন যে আপনাদের ভ্যালু গ্রাফ দেওয়া আছে। তো আমাদের ভ্যালু গ্রাফ থেকে আমরা স্পিড গ্রাফ নিয়ে তারপর হচ্ছে এই ধরনের একটি ভ্যালু কন্ট্রোল করব। তারপরে আমাদের নেক্সট যে কাজটি থাকবে সেটি হচ্ছে এই যে ট্রান্সফরমারে গিয়ে এই অপাসিটি এখানে একটা কি ফ্রেম তৈরি করবো। এই কি ফ্রেম তৈরি করে 100% থাকবে প্রথমটিতে। আর দ্বিতীয় যে আমাদের সাইজের ক্ষেত্রে আমরা বানিয়েছিলাম কি ফ্রেম, সেই কি ফ্রেমে গিয়ে আমরা এই অপাসিটিকে একদম 0% করে দিই। তাহলে আমরা যদি দেখি, এখন দেখার আগে আমরা কাজটি শেষ করে নিই, দুটোকে সিলেক্ট করে F9 প্রেস করবো যাতে করে আমাদের ইজি হয়ে যায় কি ফ্রেমগুলো। তাহলে আমরা যদি এখন এই যে দেখি তাহলে দেখতে পাবো যে এই যে ছোটো থেকে বড় হচ্ছে সাথে সাথে ভ্যানিশও হয়ে যাচ্ছে। তো আমাদের নেক্সট যে কাজটি করার থাকবে সেটি হচ্ছে একদম সোজা কাজ, বেশি কঠিন কাজ না। আমি প্রথমে এক কাজ করি, এত বড় আমাদের কোনো দরকার নেই, যেহেতু 1 সেকেন্ডের পর শেষ হয়ে যাচ্ছে। তো 1 সেকেন্ডে গিয়ে আমাদের বাকি অর্ধেক অংশটুকু ডিলিট করে দিই। তো এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এই শেপ লেয়ারটাকে জাস্ট ডুপ্লিকেট করবো, Ctrl D করে ডুপ্লিকেট 10, 12, 15, 20 আপনাদের যতগুলো ইচ্ছে। তো এখন আমরা যেটি করবো এই যে 15টিকে সিলেক্ট করে আমরা জাস্ট এখন এটির অবস্থান চেঞ্জ করবো। ধরুন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে ওলাই। তো আমরা অবস্থান চেঞ্জ করে দিয়েছি, এক একটা পাতের গোল বৃত্তের আমরা অবস্থান চেঞ্জ করে দিয়েছি। তো আমরা যদি এখন দেখি, যদি প্লে করি তাহলে ভিডিওটি, তাহলে দেখবো যে একটি সুন্দর অলরেডি কিন্তু অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো আমরা আরেকটু কাজ করতে পারি, সেটি হচ্ছে এখানে গিয়ে আমাদের যে মেইন প্রথম শেপ লেয়ার সেখানে যদি অ্যাস প্রেস করি তাহলে স্কেলের একটা অপশন আসবে। তো আমরা এই শেপ লেয়ার প্রথম স্কেলটা একটু বাড়াই দিলাম, দ্বিতীয় শেপ লেয়ারে স্কেল মনে করুন হালকা কমাই দিলাম। এখন আমাদের জাস্ট এক একটু স্কেল ছোটো বড়ো করবো, 4 মনে করুন থাকে গেল, তারপরে 4 নম্বরে গিয়ে, 5 নম্বরে গিয়ে আবার চেঞ্জ করলাম। এই ধরনের বারবার এক একটার স্কেল এক এক ধরনের করলে আমাদের অ্যানিমেশনটি সুন্দর দেখাবে। অলরাইট, তো আমাদের ছোটো বড়ো করাও হয়ে গেছে। তো আমরা যদি এখন অ্যানিমেশনটি প্লে করি তাহলে দেখতে পাবো যে এখনও কিন্তু অনেক সুন্দরই দেখাচ্ছে।
তো আমরা আরেকটু সুন্দর করার জন্য যেটি করব সেটি হচ্ছে এই লেয়ারগুলো কে একটু আকপাস করে দিব, অর্থাৎ প্রথমটিকে ধরুন একটু পিছিয়ে দিলাম, দ্বিতীয়টিকে আর একটু পিছিয়ে দিলাম, তৃতীয়টিকে ওই জায়গায় রাখলাম, চতুর্থটিকে পৌঁছে দিলাম। তাহলে আমাদের আকপাস করাও শেষ। তো আমরা যদি এখন এই ভিডিওটি প্লে করি তাহলে আমরা দেখবো যে সুন্দর একটি অ্যানিমেশন কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। তো আমাদের নেক্সট যে কাজটি সেটি হচ্ছে একটি লোগো ওইখানে বসানো। তো আমরা এই টুইটার লোগোটিকে এখানে টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো আমাদের টুইটার লোগোটি যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, তো আমরা এই ফিল থেকে, ইফেক্ট কন্ট্রোল থেকে, ফিল থেকে আমাদের এই টুইটার লোগোটি সাদা করে নিলাম। ওকে, তো টুইটার সাইজটাও একটু কমাই দিই, এস নিয়ে সাইজ কমাই দিলাম, মেবি 18 ইজ বেটার, 18 ভালো দেখাচ্ছে। তো আমাদের এখন যে কাজটি হবে সেটি হচ্ছে এই যে 1 সেকেন্ডে গিয়ে একটি স্কেলের কি ফ্রেম তৈরি করবো। ওকে, এই স্পেস করছিলাম যে সেখান থেকে, তো আর প্রথম দিকে দিয়ে একদম আমাদের স্কেলটি জিরো করে দেবো। তাহলে আমরা যদি দেখি তাহলে হচ্ছে ছোটো থেকে আস্তে আস্তে আমাদের টুইটার লোগোটি বড় হবে। তো আমরা দুটিকে সিলেক্ট করে F9 প্রেস করে স্পিড গ্রাফ থেকে আমরা হালকা অ্যানিমেশনটিকে স্পিডটিকে কন্ট্রোল করুন, তাহলে আমাদের দেখতে সুন্দর দেখাবে। তো আমরা একটু অপাসিটিও চেঞ্জ করতে পারি। তো প্রথমের দিকে আমরা ধরুন জিরো রাখি, এবার কিন্তু শেষে জিরো রাখলে হবে না, প্রথমে জিরো রাখা লাগবে। ওকে, তো প্রথমের দিকে আমরা জিরো নিয়ে একটা কি ফ্রেম, দ্বিতীয় ক্ষেত্রেও দ্বিতীয়টিতে একটি কি ফ্রেম নিয়ে আমরা 100% করে দেবো। ওকে, দুটিকে সিলেক্ট করে আমরা F9 প্রেস করি। আমাদের এখানে স্পিড কন্ট্রোল করার দরকার নেই, তো কারণ এমনিতেই এটি শুনে দেখাবে। তারপরে আমাদের মূল কাজ কিন্তু অনেকটাই শেষ। আমরা যদি এখন প্লে করি তাহলে দেখবো যে সুন্দর একটা অ্যানিমেশন অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এটিকে আরেকটু সুন্দর করার জন্য যেটি করব সেটি হচ্ছে আবার একটি শেপ লেয়ার নেব। তো লেয়ার থেকে নিউ থেকে শেপ লেয়ার, শেপ লেয়ারে গিয়ে আবারও এলিপস নিই, এলিপসে গিয়ে এবার আমরা স্ট্রোক নিব, ফিল করবো না, এবার আমরা স্ট্রোক নিয়েছি। তো স্ট্রোক আমাদের মূলত 2 আছে, নিলাম 4 নিয়ে আমাদের এই এলিপসের সাইজটি হালকা বড় করে নিলাম। ওকে, যাতে করে আমাদের টুইটারের লোগোটাকে কভার করতে পারে, তো হালকা বড় করে নিলাম। তো এইটি হচ্ছে আমাদের এলিপস, মূল এলিপস। তো আমাদের এখন যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে অ্যাড থেকে হচ্ছে ট্রিমার পাথ। ট্রিমার পাথকে যদি আমরা এখন ওপেন করি তাহলে আমরা দেখবো যে একটা স্টার্ট এন্ডের ব্যাপার স্যাপার আছে। তো আমরা যেটি করবো সেটি হচ্ছে প্রথমে এন্ডে গিয়ে এন্ডটাকে আমরা হচ্ছে 100% করবো, তারপর হচ্ছে আমাদের 1 সেকেন্ড যাওয়ার পর আমাদের এন্ডটাকে আমরা করে দেবো 0%। তাহলে আমরা যদি এখন এই পাথটি দেখি যে বড় হচ্ছে, এই যে একটি অ্যানিমেশন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা যেটি করবো যে এই স্টার্টেতেও একটা কি ফ্রেম তৈরি করার জন্য আমরা এই ইন্ডের কি ফ্রেমের 5-6 ফ্রেম যাওয়ার পর প্রথমে গিয়ে আমরা হচ্ছে প্রথমে 100% তৈরি করবো। ওকে, 100% দিকে, তারপরে শেষ কি ফ্রেমে গিয়েও আমরা হচ্ছে 0%। তাহলে আমরা যদি এখন দেখি অ্যানিমেশনটি তাহলে হচ্ছে এই যে একটা সুন্দর গোল হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা দুটিকে সিলেক্ট করে F9 প্রেস করে স্পিড গ্রাফে গিয়ে স্পিডটাকে একটু কন্ট্রোল করে নিলাম, তাহলে আমাদের দেখতে সুন্দর হবে। তো আমরা যদি এখন প্লে করি তাহলে দেখবো যে হচ্ছে আমাদের অ্যানিমেশন কিন্তু প্রায় ম্যাক্সিমামই শেষ। তো আমরা আরেকটি কাজ করি, এই শেপ লেয়ারটিকে কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে স্কেল দিয়ে একটু বড় করে নিই যাতে ওই প্রথমটির থেকে একটু বড় দেখায়, একটু বড় নি। অলরাইট, তো এখানে গিয়ে আমরা এখন যেটি করবো সেটি হচ্ছে এটাকে একটু পিছনে দিয়ে দিই, তাহলে হচ্ছে প্রথমটির পর দ্বিতীয়টি তৈরি হবে। ওকে, তো আমাদের মূল কাজ শেষ। আমরা এখন যেটি করব এই দুই শেপ লেয়ারকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে এই যে জিলেপির মতো অংশটা দিচ্ছেন, এই জিলেপির মতো অংশটাকে টেনে নিয়ে আমাদের টুইটারের লোগোতে ছেড়ে দিব। তাহলে আমরা টুইটার যেমন আসতে ছোটো থেকে বড় হচ্ছে, তাহলে আমাদের এই দুইটি ছোটো থেকে বড় হবে। এই যে দেখতে পাচ্ছেন যে ছোটো থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমরা যদি এখন প্লে করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যানিমেশনটি সুন্দর একটি অ্যানিমেশন অলরেডি তৈরি হয়ে গেছে। তো
আমাদের নেক্সট যে কাজ সেটি হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু সুন্দর দেখানোর জন্য আমরা হচ্ছে এই যে 15 যে আছে 15 শেপ লেয়ার, শেপ লেয়ারটিকে কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করে নেবো। ওকে, তো ডুপ্লিকেট করে নিয়ে এই শেপ লেয়ারটি যেহেতু মেডিলে নেই, তো আমরা এই যে অ্যালাইনার থেকে মেডিলে নিয়ে আসি, একদম মেডিলে নিয়ে আসে তারপর এস প্রেস করি, তাহলে আমরা স্কেল চলে আসবো। আমরা স্কেল একটু বড় করে দিলাম, ওকে, ধরুন এখানে স্কেল, তারপর আবার এটিকে ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে এটিরও স্কেল আরো বড় করে, অলরাইট। তো আমরা যদি এখন প্লে করি আমাদের এই অ্যানিমেশনটি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনাদের এই ইফেক্টটি ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই অবশ্যই এই ইফেক্ট দিয়ে অনেক কিছু বানাবেন, আমি সেই আশাই করছি। তো আপনারা যদি বানিয়ে থাকেন এই ধরনের ইফেক্ট, তাহলে অবশ্যই আমাকে দেখাবেন, আমাকে লিঙ্ক পাঠিয়ে দিবেন তা যাতে করে আমি দেখতে পারি। তো ধন্যবাদ আবারও বলছি আমাদের এই ভিডিওগুলি দেখার জন্য। তো অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন কোনো সমস্যা থাকলে, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, কারণ আমাদের নতুন নতুন সেগমেন্ট আসতেছে ফিল্ম মেকিংয়ের ওপর। তো আশা করি আপনাদের জন্য খুব হেল্প হবে। তো আবার দেখা হবে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। তো ভালো থাকুন।